বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বেঙ্গল আয়ুরের এই ছোট্ট ভিডিওতে নখকুনি সমস্যার অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধের কথা বলবো। এই ওষুধ আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন অতি সহজেই। নখকুনি রোগটির নতুন করে কোনো পরিচয় দেওয়া বাহুল্য, এর সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। নখকুনি নখের কোনায় বসে গেলে দুর্গন্ধযুক্ত পুঁজ নিঃসরণ হতে থাকে, যন্ত্রণা হয়, আঙুলের ডগার চামড়া মরে যেতে থাকে। তাছাড়া নখের অবস্থান এবং আকৃতিরও বিকৃতি ঘটে যেতে পারে এই সমস্যা অচিকিৎসিত থাকলে। যাই হোক, নখকুনি সমস্যার অতি সহজ দুটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো। যেটি আপনার পক্ষে ব্যবহার করা সহজতর বলে মনে হবে সেটি ব্যবহার করতে পারেন। দুটি ওষুধই খুবই কার্যকরী। প্রথম চিকিৎসা, এর জন্য প্রয়োজন থানকুনি পাতা। থানকুনি পাতা গ্রামে তো অবশ্যই, শহরাঞ্চলেও বাজারে নিয়মিত কিনতে পাওয়া যায়। থানকুনি পাতা 4-5টি প্রয়োজন একবার ব্যবহারের জন্য। দিনে 2-3 বার প্রয়োগ করতে 14-15টি পাতা প্রয়োজন হবে, আর একই নিয়মে 4-5 দিন প্রয়োগ করতে হবে। এবার প্রয়োগ পদ্ধতিটি জেনে নিন। 4-5টি থানকুনি পাতা আগুনের শিখার উপরে একটু ধরে সেঁকে নিন। পাতাগুলি গরম গরম থাকতেই পাতার তেলতেলে দিকটা নখকুনির উপর বসিয়ে সুতো দিয়ে বেঁধে দিন। ঘন্টা 2-এক এইভাবে রাখুন, তারপর পাতাগুলি ফেলে দিন। এইভাবে দিনে 2 বার প্রয়োগ করুন। পরপর 4-5 দিন এই চিকিৎসা নিলেই নখকুনি সেরে যাবে। এবার দ্বিতীয় চিকিৎসার প্রসঙ্গে আসি। এজন্য একটি হরিতকি দরকার, আর দরকার কাঁচা হলুদের 1/2 চামচ রস। এই হলুদের রসের সঙ্গে হরিতকি কোনো লোহার পাতে ঘষতে হবে। কিছুক্ষণ ঘষলে কাথ তৈরি হবে। এই কাই বা কাথটি নখকুনিতে লাগাতে হবে। দিনে 2 বার লাগালেই যথেষ্ট, 3-4 দিনেই নখকুনি সেরে যাবে। হাতের এবং পায়ের সব জায়গারই আঙুলের নখকুনিতেই এটি কাজ হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।